প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়ালো বনগা লোকসভার অন্তর্গত গয়েশপুরে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা বাধে, বচসা হাতাহাতিতে পরিণত হয়। এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে ছুটে আসে পুলিশ, ছুটে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগামী 20 তারিখ পঞ্চম দফার নির্বাচন, সে কারণে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ শনিবার শেষ হচ্ছে প্রচার। সে কারণে শেষ মুহূর্তে জোর কদমে প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলগুলির। জানা গেছে, এদিন শেষ লগ্নের প্রচার চলাকালীন উত্তেজনা ছড়ায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। এদিন বিবাদমান দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে দুপক্ষকে আলাদা করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, শনিবার কল্যাণী থানার গয়েশপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপির বাইক র্যালি চলছিল। বাইক র্যালিতে হাজির ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর। প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে বাইক মিছিল কানপুরে আসে। সেখানে তৃণমূল কংগ্রেসের একটি প্রচার গাড়ি মাইকে প্রচার করছিল। অভিযোগ, তৃণমূল সমর্থকেরা বিজেপির মাইক বন্ধ করতে বলায় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা, আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে প্রার্থী শান্তনু ঠাকুরের দাবি, মিছিলে লোক দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে, হেরে যাবে, তাই এইসব ঝামেলা সৃষ্টি করছে। তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে, ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, ওরা এসে মাইকটা চালাচ্ছে বিজেপি, এবার আমি বলছি মাইকটা বন্ধ করো, আমাদের প্রোগ্রামটা হচ্ছে, মাইকটা বন্ধ করো। ও মাইক বন্ধ করে না, ও আমাকে খিস্তি কামাই করা শুরু করে দিয়েছে, বলছে তোর কোন বাপ আছে নিয়ে আমার গা হাত দেওয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গয়েশপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।